নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নিরামিষ রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, সেটা হচ্ছে ছোলার ডাল দিয়ে মোচা। তাহলে চলুন কীভাবে রান্না করি এই নিরামিষ রান্নাটা দেখে নিই। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রান্নাটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি নিয়ে নিয়েছি মোচা, মোচাটা সিদ্ধ করে নিয়েছি, দিয়ে এইভাবে একটু চটকে নিয়েছি। তাহলে এইভাবে চটকে নিলে কিন্তু মোচা কাটার আর ঝামেলাটা থাকে না। আর নিয়েছি এখানে ছোলার ডাল এক বাটি, এক ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার জল থেকে তুলে নিয়েছি। এবার একটা নেব প্রেশার কুকার, প্রেশার কুকারের মধ্যে এবার এই ছোলার ডালগুলো দিয়ে দেব, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি, দিয়ে দুটো হুইসেল দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব। এই রান্নায় কিন্তু ডালটা বেশি সিদ্ধ হলে খেতে ভালো লাগে না। ডালটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমনভাবে সিদ্ধ করেছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব, দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা আমি করছি সর্ষের তেলে, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হলে একে একে সব ফোড়নগুলো আমি দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে হাফ টিস্পুন, একটা তেজপাতা, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। দিয়ে একটু ফোড়নটা ভেজে নেব, যাতে ফোড়নের একটা সুন্দর গন্ধ বের হয়ে আসে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা বাটা। এবার দিয়ে দেবো 1 টিস্পুন জিরের গুঁড়ো। তারপর দিচ্ছি একটা টমেটো কুচি, মিডিয়াম সাইজে টমেটো কুচি। একে একে সব মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, পরে লাগলে আমি আবার হলুদটা অ্যাড করব। দিয়ে দেবো 1 টিস্পুন মিষ্টি, নিরামিষ রান্না যেহেতু একটু চিনি দিলে ভালোই হয়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত সুন্দর কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই সুন্দর খেতেও হয়। এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট মতো মশলাটা দিয়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এই রান্নায় কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা ঠিক ভালো লাগে না, আমি এখানে তাই কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম। আপনারা যে যেমন ঝাল খান সেরকমই ঝাল দেবেন। এবার দিয়ে দেবো সেদ্ধ করা মোচাটা, মোচাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ মতো কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেব, দেখতেই পাচ্ছেন তেল বের হয়ে এসছে। আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা ছোলার ডালটা। খুব ভালোভাবে মোচার সঙ্গে ছোলার ডালটা মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেরকমই জলটা দেবেন। আমি এখানে খুব একটা বেশি জল দেব না, আর রান্নাটা কিন্তু একটু গাঢ়ই হবে। আমার মনে হলো একটু হলুদ কম হয়েছে, তাই আমি 1/2 টিস্পুনেরও কম একটু হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে এবার একটু ফুটতে দেব। ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না, একটু ঘি গরম মশলা কিন্তু ভালোই লাগে,
এবার দিয়ে দেব 1 টিস্পুন ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বার হয়ে এসেছে অবশ্যই বাড়িতে রান্না করবেন রান্না না করলে বুঝতে পারবেন না যে খেতে কেমন লাগে রান্নাটা আমার হয়ে গেছে তাহলে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন দেখা হবে আরো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন।